এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারল না ইস্টবেঙ্গল। এএফসির ম্যাচে আলটিন আসায়ারের কাছে 2-3 গোলে হেরে গেল লাল হলুদ বাহিনী। ডেভিডের গোলে ম্যাচের 7 মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু প্রতিপক্ষ শিবিরের ওপর সেই চাপটা ধরে রাখতে পারেনি তারা। মাইরাত, সেলিম এবং মিহালিদের দাপটের সামনে ঘরের মাঠে হার মানতেই হলো লাল হলুদ ব্রিগেডকে। আলটিন আসায়ারের বিরুদ্ধে পরিসংখ্যাটা বদলাতে পারলেন না কার্লেস কুয়াদ্রাত। এদিন ডায়মন্ড ক্লেটন সিলভারদের প্রথম একাদশে না রেখেই দল সাজিয়েছিলেন কুয়াদ্রাত। প্রথমার্ধে এগিয়েও গিয়েছিলেন, কিন্তু সেই সুখ ছিল কিছুক্ষণে। প্রথমার্ধেই 2-1 গোলে পিছিয়ে পড়েছিল লাল হলুদ ব্রিগেড। বিরতির পর ক্লেটন ডায়মন্ড ট্যাগসদের মাঠে নামালেও শেষ রক্ষা করতে পারেনি ইস্টবেঙ্গল। ক্রিস্পোর গোল ব্যবধান কমাতে পারলেও ইস্টবেঙ্গলকে জয়ের দিকে এগিয়ে দিতে পারেনি। এএফসির ম্যাচে যুবভারতীতে আনোয়ার আলী। সবকিছু ঠিকঠাক চলে ডার্বি থেকেই মাঠে নামবেন আনোয়ার। তার আগেই অবশ্য ইস্টবেঙ্গল বনাম আলটিন আসায়ারের ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন আনোয়ার। কলকাতা লিগে কিছুতেই ট্র্যাকে ফিরতে পারছে না মোহন বাগান। বুধবার ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে নেমেছিল ডেগিকার দোজ দল। ধারে ভারে এগিয়ে থেকেও জয়ের মুখ দেখতে ব্যর্থই হলেন তারা। শুধুমাত্র তাই নয়, গোটা ম্যাচে একটিও গোল করতে পারেননি তারা। ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয়েছিল সবুজ মেরুন ব্রিগেডকে। একের পর এক খারাপ পারফরমেন্স যে মোহনবাগানের এগোনোর রাস্তাটা ক্রমশই কঠিন করে দিচ্ছে, তার বলার অপেক্ষা রাখে না। শহরে ফিরে টিম হোটেলে রিহ্যাব শুরু জেমি ম্যাকলরেনের। গত মঙ্গলবার হঠাৎই মুম্বাই উড়ে গিয়েছিলেন তিনি। ঘাড়ের যন্ত্রণার জন্যই মুম্বাই গিয়েছিলেন জেমি ম্যাকলরেন। সেদিন রাতেই অবশ্য কলকাতায় ফিরে এসেছিলেন মোহনবাগানের এই তারকা ফুটবলার। আপাতত টিম হোটেলে রিহ্যাব সারছেন তিনি। হাতে রয়েছে আর মাত্র 5টা দিন, এরপরই ডার্বিতে নামবে মোহনবাগান। সেখানে কি খেলবেন ম্যাকলরেন, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। শোনা যাচ্ছে এখনও পর্যন্ত তার ডার্বি খেলা নিয়ে মোহনবাগান শিবিরেও রয়েছে সংশয়। অন্যদিকে অনুশীলনে দুরন্ত ফর্মে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট, অলরেড, রড্রিগেজদের নিয়েও বেশ সন্তুষ্ট কোচ মলিনা। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। আগামী 18ই আগস্ট ডুরান্ড কাপের মঞ্চেই মৌসুমে প্রথম ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তাপের পারদ চড়তে শুরু করেছে। ময়দানে দুই প্রধানের হয়েই খেলেছেন সুব্রত পাল। তার মতে ডার্বিতে কখনোই কোনো দলকে এগিয়ে রাখা সম্ভব নয়, বিশেষ করে এবারের ডার্বিতে তো নয়ই। তবে ডার্বি কখনো ফেভারিটস হয় না, এটা সবসময় 50-50 ম্যাচ। ম্যাচের দিন যে ভালো খেলবে তারাই জিতবে। দুটো টিমকেই আমার গুড উইশেস, সবাই ভালো খেলুক, সুস্থ থাকুক, ভালোভাবে ম্যাচটা খেলুক। ডুরান্ডের ডার্বি ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শেষ পর্যন্ত কোন দলের সমর্থকদের মুখে হাসি ফোটে সেটাই দেখার অপেক্ষায় সকলে। শ্রীলঙ্কা সিরিজের পরই আইসিসির ওডিআই ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। শীর্ষস্থানে থাকা বাবর আজমের থেকে মাত্র কয়েক পয়েন্টে পিছিয়ে রয়েছেন ভারতীয় দলের তারকা অধিনায়ক। বাবরের থেকে রোহিতের পয়েন্টের ফারাক মাত্র 59 পয়েন্টে। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। ভারত সিরিজ হারলেও সেখানে রোহিত শর্মার ঝুলিতে ছিল জোড়া অর্ধশত রান। সেই সঙ্গে সিরিজের সর্বোচ্চ রানের মালিকও তিনি। 157 রান করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। আগামী দিনে বাবর আজমকে তিনি টপকে যেতে পারেন কিনা সেটা তো সময়ই বলবেন। গুঞ্জন চললেও মোহাম্মদ শামির মাঠে ফেরার অপেক্ষাটা ক্রমশ বেড়েই চলেছে। বেশ কয়েকদিন আগেই এনসিএতে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। শোনা যাচ্ছিল দলীপ ট্রফি দিয়েই মাঠে ফিরতে চলেছেন তিনি। বুধবার দলীপ ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে নেই মোহাম্মদ শামি। সেই থেকে শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। মোহাম্মদ শামি কবে মাঠে ফিরবেন তা নিয়ে কার্যত সংশয় দেখা দিয়েছে। দলীপ ট্রফিতে ফিরলেই বাংলাদেশ সিরিজ হয়ে কামব্যাক করতে পারতেন মোহাম্মদ শামি, কিন্তু এখন তেমনটা হচ্ছে না। ঘোষণা শুধু সময়ের অপেক্ষা ছিল, সব কিছু আগে থেকেই ঠিক ছিল। বুধবার বিসিসিআই এর পক্ষ থেকে ঘোষণা করা হলো ভারতীয় দলের বোলিং কোচ হলেন মর্নি মর্কেল। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার পরই নিজের মতো করে কোচিং স্টাফ সাজিয়েছেন গৌতম গম্ভীর। বিসিসিআই এর সিদ্ধান্তে বোলিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেল। প্রসঙ্গত লখনৌ সুপার জায়ান্টসেও একসঙ্গে কাজ করেছেন গৌতম গম্ভীর এবং মর্নি মর্কেল। আগামী 17ই আগস্ট দেশে ফিরছেন ভিনেশ ফোগাট। তিনি পদক পাবেন কিনা সেই বিষয় এখনও পর্যন্ত ক্রীড়া আদালতের বিচারাধীন। আগামী 16ই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। সেদিনও যদি তারিখ পিছিয়ে যায় তবে আর প্যারিসে থাকার সিদ্ধান্ত নেবেন না ভিনেশ। বজরং পুনিয়া জানিয়েছেন আগামী 17ই আগস্টই দেশে ফিরে আসবেন ভারতীয় দলের এই তারকা কুস্তিগির।